বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিকেআরের প্রধান হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের কাদিলান রাজিয়াত বা পিকেআর দলীয় প্রধান নির্বাচিত হতে যাচ্ছে আনোয়ার ইব্রাহিম। দলটির সিনিয়র নেতা ডক্টর জাভিয়ার জয়াকুমার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, দলের প্রধান হওয়ার ব্যাপারে আনোয়ার ইব্রাহিমের প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে। এক সংবাদ সম্মেলনে ডক্টর জাভিয়ার জয়াকুমার বলেন, আনোয়ার ইব্রাহিম দলের প্রধান হওয়ার সঙ্গে সঙ্গে দলের মধ্যে তিনি এতদিন যে ডিফ্যাক্টো প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন এরকম পদ আর থাকবে না। গত 27 জুলাই পিকেআর মনোনয়নপত্র দেওয়া শুরু হয় এবং শেষ হয় 29 জুলাই। ভোট 24 আগস্ট থেকে শুরু হবে এবং ফলাফল ঘোষণা হবে নভেম্বরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।